বন্ধুরা, তো গুড ইভিনিং। এখন সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে চা কফি খেয়ে, চা হয়েছে কফি হয়েছে, তো চা কফি খাওয়া হয়ে গেছে। এখন দুটো রুটি করছি, ছেলেরও খিদে পেয়েছে, ওই জন্য বললাম তাহলে একটু রুটি খা, আমি রুটি করে দিচ্ছি। দুটো রুটি খেয়ে নে। ছেলে গেছিলো বন্ধুর বাড়িতে ঘুরতে, যেহেতু বন্ধুর বোনের জন্মদিন ছিল, তাই ছেলে চলে এসেছে। কেমন ঘুরলি? ভালো ঘুরেছি, দারুণ সুন্দর জায়গা। ঠিক আছে, আবার চলে আসলাম, একটা দিনের জন্য গেছি, তাও ভালো লাগছিল না, রাত্রি হয়ে গেছে, তোমাদের কথা মনে পড়ছিল, ফোন করে খোঁজও নিয়েছি। সত্যি ও ছিল না, আমারও মনটা ভালো লাগছিল না। ওর বাবা বলছে ওখানে কি হয়েছে, তোমার মুখটা কালো লাগছে কেন? তো সবকিছু তার মুখে বলা যায় না। সত্যি সত্যি মনটা খারাপ ছিল, যেহেতু ছেলে নেই পাশে, ওই জন্য মনটা খারাপই ছিল যে ও আমাকে ছেড়ে গেছে একা একা। কি খাচ্ছে না খাচ্ছে ওখানে দেখার কেউ নেই, যতই হোক ও তো যায় না আমাকে ছেড়ে কোনোদিন সহসায়, ওই জন্য মনটা একটু খারাপ ছিল। তাই এখন ঠিক আছে, ও চলে এসেছে আমার কাছে, আমার চিন্তা নেই। সন্তান মায়ের কাছে না আসলে সত্যি মায়ের খুব কষ্ট হয়, এটা তো সব মায়েরাই জানে, যতই দূরে থাকুক আর যেখানেই যাক, এখন কিছু করার নেই, ওকেও তো ছাড়তে হবে একা একা। তাই সেই কারণে ও এখন চলে এসেছে, এখন আমারও মনটা খুব খুশি হয়ে গেছে। এখন মায়ের কাছে বসে আছে, এখন রুটি করছি, খাবে ও, রুটি চলছে। দেখুন, আপনার দাদাও চলে এসেছে। হাই বন্ধুরা, কেমন আছেন? ছেলে তো কালকে ছিল না, ভালো লাগছিল তো ঘরটা? না না, ফাঁকা ফাঁকা লাগছিল, ছেলে এসেছে, খুব ভালো লাগছে। তো রুটি করে দিয়েছি টিফিনে, দুটো করে রুটি খেয়ে নাও। একদম রুটি, একদম আমি সবে আসলাম। এই দেখুন বন্ধুরা, সেই অফিসের ড্রেস, ফিরে এসে দেখছি ছেলে মা মিলে একসঙ্গে আড্ডা মারছে। ও সত্যি সত্যি মনটা খারাপ ছিল ছেলে ছিল না বলে, সেটা তো আপনাদের বললামই। তো এখন রুটির পর বসে বসো, তাহলে তুমি খেতে দিই।